নমস্কার বন্ধুরা, মায়ের হাতের ঘরোয়া রান্না বান্নার চ্যানেলে সবাইকে স্বাগত। আজকে রুই মাছের মাথা দিয়ে বাঁধাকপির ঘন্ট রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি। প্রথমে মা বাঁধাকপি কেটে নিচ্ছে রান্নার জন্য ঝিরিঝিরি করে। একটা বড় সাইজের বাঁধাকপি বাজার থেকে কিনে এনেছিল। এখন থেকেই তো আস্তে আস্তে ঠান্ডা পড়তে শুরু করেছে, তাই বাজারে নতুন নতুন সবজিও এসে গেছে। সবে তো ডিসেম্বর মাস পড়ল, ঠান্ডার এখন কিছুই আরম্ভ হয়নি। মা বলেছে চেষ্টা করবে আরও নতুন নতুন শাকসবজির রেসিপি নিজের হাতে বানিয়ে দেখাবে। এখন কিন্তু নতুন আলুও উঠেছে বাজারে, তাই মাও কিনে নিয়ে এসেছে দুটো ছোট সাইজের আলু। এইভাবে খোসা ছাড়িয়ে চোকো চোকো করে কেটে নিচ্ছে। আলু কাটা প্রায় হয়ে গেছে, এবার পেঁয়াজ কুচি আর কাঁচা লঙ্কা রেডি করে নিয়েছে। এবার আদা রসুন বেটে নিচ্ছে শিলে। ধনে আর জিরে বাটা হয়ে গেছে, আর আদা রসুন বাটাও হয়ে গেল। এবার একটা পরিষ্কার জায়গায় তুলে নিচ্ছে আদা রসুন বাটা, ধনে জিরে বাটা আর আদা রসুন বাটা। আর এখানে বাঁধাকপি পরিষ্কার করে ধুয়ে জল ঝরাতে রেখে দিয়েছে। কড়াইতে সর্ষের তেল গরম করতে দিয়ে রুই মাছের মাথা অ্যাড করে দিচ্ছে। তার জন্য নুন আর হলুদ গুঁড়ো দিয়ে মেখে রেখেছে আগে। এইদিকে তেল গরম হয়ে গেছে, মাছের মাথাটাকে আগে তেলে ভেজে নিচ্ছে। হালকা ভেজে মাথাগুলো একটা আলাদা জায়গায় তুলে রেখে দিল। কিন্তু মা বলল মাথাগুলো কিন্তু এপিটোপিট ভালো করে ছাঁকা তেলে ভেজে নিতে হবে। এবার ওই একই তেলে ফোড়নে দুটো শুকনো লঙ্কা আর হাফ চা চামচ জিরে দিয়ে টুকরো করা আলু আর সাথে পেঁয়াজ কুচি আর কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছে একসাথে। এবার সময় নিয়ে ফ্রাই হতে দিতে হবে, আর মাঝে মাঝে নেড়ে ছেড়েও দিয়েছে। কিছুক্ষণ ফ্রাই হতে দেওয়ার পর স্বাদ মতো লবণ দিয়ে দিয়েছে আর বাটা মশলা সব একসাথে দিয়ে দিচ্ছে। আদা রসুন বাটা আর ধনে জিরে বাটা, তারপর এক চা চামচ হলুদ গুঁড়ো অ্যাড করে দিয়েছে। তারপর মশলা ভালো করে কষিয়ে নেওয়ার পর অ্যাড করে দিল ভেজে রাখা মাছের মাথা, সব থেকে আকর্ষণীয় জিনিস, আমার তো খেতে খুব ভালো লাগে। তারপর নেড়ে ছেড়ে অ্যাড করে দিয়েছে কেটে জল ঝরিয়ে রাখা বাঁধাকপি। সব একসাথে দিয়ে ঢাকা দিয়ে রাখতে হবে বেশ কিছুক্ষণ, 10 থেকে 15 মিনিট মতো এইভাবেই রেখে দিয়েছে। এবার ঢাকনা খোলার পালা, প্রায় সেদ্ধ হয়ে গেছে বাঁধাকপি, দেখলেই বলে যাচ্ছে। প্রথমে তো ঢাকা দেওয়ার সময় ঢাকতেই চাইছিল না, এতটা পরিমাণ ছিল, কিন্তু সেদ্ধ হয়ে যাওয়ার পর অনেকটাই কমে গেছে যেই পরিমাণে ছিল তার থেকে। মা বলল এখন শুধু বারে বারে নেড়ে ছেড়ে নিতে হবে খুন্তি দিয়ে, না হলে নিচের দিকে লেগে যেতে পারে বা পুড়ে যেতে পারে। এবার নামানোর আগে চিনি 2 চা চামচ, ভাজা মশলা 1/2 চা চামচ, গরম মশলা 1/2 চা চামচ দিয়ে মিডিয়াম টু হাই ফ্লেমে করে রান্না করে নিতে হবে নেড়ে ছেড়ে। ব্যাস, তৈরি হয়ে গেল আজকের রেসিপি, মাছের মাথা দিয়ে বাঁধাকপির ঘন্ট। এই রেসিপিটি আপনারা অবশ্যই বাড়িতে একবার ট্রাই করে দেখুন। সো রেডি টু ইট এন্ড থ্যাংক ইউ। নজর জব তক না মিলে নজরোঁ সে নজর, ইকরার অধুরা রহতা হ্যায়, ঘুঙ্ঘট কি আড় সে দিলবর কা।